বন্ধুরা, আগামী 31 আগস্ট বৃহস্পতিবার পবিত্র রাখি পূর্ণিমার দিন এই 6টি রাশি হবে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আগামী বৃহস্পতিবার দিন এই 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে। মান সম্মান, ধন সম্পত্তি, ঐশ্বর্য এই সমস্ত কিছুই পেতে চলেছে এই 6টি রাশি। এক কথায় বলতে গেলে বলা যেতেই পারে আগামী 31 আগস্ট 2023 বৃহস্পতিবার এই 6টি রাশির জাতক জাতিকারা যদি ছাই হাতের মুঠোই করে সেটাও সোনা হয়ে যাবে। কেননা এই 6টি রাশির জাতক জাতিকা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবে। তাই আজ আমি আপনাদেরকে যে সকল জাতক জাতিকাদের কথা জানিয়ে দেব তাদের জীবনে 100% অর্থ আসবেই আসবে এবং রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। তবে তার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে 2023 সালে এই পবিত্র রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি নির্ঘণ্ট সম্পর্কে। বন্ধুরা, 2023 সালে রাখি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলায় 12ই ভাদ্র 1430, ইংরাজির 30 আগস্ট 2023 বুধবার সকাল 10:27 থেকে, এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 13ই ভাদ্র 1430, ইংরাজির 31 আগস্ট 2023 বৃহস্পতিবার সকাল 7:59। বন্ধুরা, 2023 সালে রাখি বন্ধন উৎসবটি উদয় তিথি অনুযায়ী পালন করা হবে বাংলায় 13ই ভাদ্র, ইংরাজির 31 আগস্ট 2023 বৃহস্পতিবার। বন্ধুরা, এছাড়াও এই 2023 সালে রাখি বাঁধার শুভ সময় হল বাংলার 13ই ভাদ্র, ইংরাজির 31 আগস্ট বৃহস্পতিবার সকাল 10:19 থেকে দুপুর 12:45 মধ্যে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা, এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে সব আলোচনা করব সেগুলি বেশ কিছু গ্রহকে কেন্দ্র করে এবং প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে একটি গ্রহ নক্ষত্রের ব্যাপার থেকেই যায়। সেই গ্রহ নক্ষত্রগুলো যদি সঠিক জায়গায় থাকে তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। যেরকম আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গ্রহের কথা আপনাদের জানিয়ে দেব, যেমন শুক্র, রবি, চন্দ্র। এই গ্রহগুলি যদি আপনার জন্ম ছকে ভালো পজিশানে থাকে তাহলে আপনি 100% কোটিপতি হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার রাশি এবং এই গ্রহগুলি আপনার ছকে যদি থাকে তাহলে আপনারা সুনিশ্চিতভাবেই কোটিপতি হয়ে যাবেন। আর যদি আপনারা কোটিপতি না হয়ে থাকে তাহলে আমি আপনাদের টাকা দেব। তবে সবার আগেই আপনাদের জন্ম ছকে থাকা গ্রহের পজিশানগুলি একবার দেখে নেওয়া প্রয়োজন। তাই ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা সঠিক পথে চলুন, সাকসেস জীবনে আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আসতে বাধ্য হবে। আর আপনারা যদি না জেনে বুঝে শুধুমাত্র রাশি আছে দেখলেন আর ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলেন তাহলে আপনার সঙ্গে সমস্ত কিছু হয়ে গেল এই রকমটি কিন্তু কখনো হতে পারে না। তাই সে কারণেই আমি আপনাদের কাছে এটুকুই অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত মনোযোগ সহকারে শুনতে থাকুন। বন্ধুরা, একথা সত্য যে সবার জন্ম ছক বিচার বিশ্লেষণ করা নেই, তাহলে আপনি হস্তরেখার মাধ্যমেও জানতে পারবেন যে আপনার জন্ম ছকে চন্দ্রের কি অবস্থান কিংবা রবি বা শুক্রের কি অবস্থান। আর জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই তিনটি গ্রহের অবস্থান আপনাদের জন্ম ছকে ভালো পজিশানে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব রাখি পূর্ণিমা। আর এই দিন থেকে
প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে এই ছটি রাশির জাতক জাতিকাদের। বন্ধুরা, এই যে ছটি রাশির জাতক জাতিকাদের কথা বলছি, রাখি পূর্ণিমার অবশ্যই একটা সুফল এরা পাবে। তার সাথে সাথে শুক্র, চন্দ্র ও রবি এই গ্রহগুলি কিন্তু ভীষণ ভালো থাকবে এই সময়কালীন এই ছটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, আজকের আলোচনা তাদের সঙ্গেই মিলবে যাদের জন্মছকে চন্দ্র, রবি ও শুক্র ভালো থাকবে। আর যদি এই গ্রহগুলি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। বন্ধুরা, এই যে রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার সম্পূর্ণ সুপ্রভাব এবং তার সঙ্গে সঙ্গে এই তিনটি গ্রহে ঐশ্বরিক কৃপা একত্রে এই ছয় রাশির জীবনে আর্থিক উন্নতি 100% ঘটাবে। বন্ধুরা, এই যে শুভ সময় শুধুমাত্র একটি দিনই কিন্তু থাকবে, রাখি পূর্ণিমার দিনটি নিয়েই বিশেষ আলোচনা। হ্যাঁ বন্ধুরা, এই একটি দিন আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরে যেতে পারে এবং হঠাৎ করেই আপনিও হতে পারেন কোটিপতি। তাই অতি অবশ্যই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক থেকে শুভ খবর পেতে পারে বা আপনার হাতে কোটি কোটি টাকা এসে ধরা দিতে পারে। তাহলে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এই দিন রাখি পূর্ণিমার একটা শুভ তিথি থাকছে এবং তার সাথে সাথে তিনটি গ্রহের সুপ্রভাব কিন্তু পড়বে এই ছয়টি রাশির জাতক জাতিকার ওপর, আর এগুলি মিলেমিশে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের একে একে জানিয়ে দেব ওই ছয়টি রাশি সম্পর্কে, যে ছয়টি রাশির উন্নতি নিয়ে আলোচনা করলাম। আর যদি আপনার রাশি থেকে থাকে তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক এবং আপনার হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো থাকে, অর্থাৎ শুক্র, চন্দ্র, রবি, তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। এই একদিনেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর আমি সবার প্রথমে যে রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন ভীষণ এক গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে, আর এই দিনেই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে এই দিনটা আপনাদের সবথেকে ভালো কাটবে। হ্যাঁ বন্ধুরা, এই দিনে নানান দিক থেকে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, কিভাবে কোন দিক থেকে আসবে এটা বলা মুশকিল, তবে অর্থ আপনার হাতে আসবে এটা গ্যারেন্টি সহকারেই বলতে পারি। বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হল কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ দিন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে, সেই সঙ্গে সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি হবে, এছাড়াও সুযোগ কিন্তু পেতে পারে, শুভ কোনো খবর আসতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আর তাদের সাথেই মিলবে যাদের জন্মছক ও হস্তরেখায় চন্দ্র, সূর্য, শুক্র ভালো পজিশনে থাকবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও আমি আপনাদের একই কথা বলবো, রাখি পূর্ণিমার দিন ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন আপনাদের জন্য, কেননা হঠাৎ করেই আপনাদের জীবনে একটা মোড় ঘুরে যেতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের চোখ কান সদা সর্বদাই খোলা রাখা উচিত, কেননা রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন, কেননা কোনো না কোনো শুভ খবর আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি করার জন্য একটা দারুণ সুযোগ আসছে। তাই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন, আপনাদের সুযোগ আসছে নিজেদের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার জন্য। তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগকে কাজে লাগান, আপনারা সম্পূর্ণরূপে জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন, কেননা কোটি কোটি টাকা আপনাদের হাতে এসে ধরা দেবে। তার সাথে সাথে সমস্ত দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা,
এই বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে এক গুরুত্বপূর্ণ দিন যা আপনার জন্য ওয়েট করে বসে আছে। কেননা এই পবিত্রতম দিনে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এই রাখি পূর্ণিমার দিন আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন। সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা আসবে, তাই আপনারাও চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। আপনাদের ভাগ্যের উন্নতি 100% ঘটবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। বন্ধুরা, মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন। আপনাদের জীবনে তথা আপনাদের ভাগ্যের পরিবর্তন অতি অবশ্যই হবে, তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। কেননা ঐশ্বরিক আশীর্বাদ আপনাদের উপর রয়েছে। আপনারা জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন এবং রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।